আমি শুরু করব সৌরভ প্রিয় দত্তকে দিয়ে। এতদিন ধরে এত কিছু ঘটছে, এত বড় নেটওয়ার্ক নেক্সাস চলছে মাদক পাচারের, এবং মহিলাদের যে অত্যাচারের কথা ওখানকার মহিলারা বলেছেন, এখন আরও যত দিন যাচ্ছে আরও বেশি জানতে পারা যাচ্ছে। কেঁচো খুঁড়তে কেউটে প্রকাশ পাচ্ছে, বোঝা যাচ্ছে আসলে একটা কেউটে নয়, অনেক কেউটের বাসা ওই সন্দেশখালিতে। রাজ্যের পুলিশ গোয়েন্দা এতদিন কিছুই জানতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত মিডিয়া কভারেজ হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেখানকার মেয়েরা বউরা ঝাঁটা হাতে লাঠি হাতে রাস্তায় নেমেছে। এত কিছু হয়ে গেল, কেউ কিছু জানতে পারলো না। তোমাদের প্রতিবেদনের প্রথমেই ওপরে তোমরা যেটা দিয়েছো মাদক পাচার বলে ওখানে বিস্ময়বোধক চিহ্ন দিয়েছো, মানে এখানে তোমরাও শিওর না যে এই ধরনের কোনো পাচার হয়েছে নাকি? এটা একটা অভিযোগ। মাদক চিহ্নের মানে তাই নয়, হ্যাঁ বিষয়বোধক চিহ্নের মানে তাই নয়, মানে এটা আমি জানতে চাইছি, মানে মানে আমি বললাম যে তুমি কি এটা বলতে চাইছো যে মাদক পাচার হয়েছে? আমি বলছি মাদক পাচার হয়েছে এটা তুমি কনফার্ম, তাই তো? এগুলো সব আমাদের বাংলার পুলিশ করিয়েছে। ওখানে বিএসএফ কি করছিল, বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল, তাহলে কোটি কোটি টাকার যে এই যে পাচার হয়েছে তার সঙ্গে সরাসরি অমিশ ডিপার্টমেন্টের দ্বারা কোথা থেকে ধরা? আমি একটা জিজ্ঞেস করি, কোথা থেকে ধরা পড়েছে জানেন? আমি যেখান থেকে ধরা পড়েছে, আমার মনে হচ্ছে যদি সীমান্ত পেরোয় এই ধরনের মাদক যদি সীমান্ত পাচার হয়, কোর্ট থেকে ধরা পড়েছে আপনি জানেন? বিএসএফ, বিএসএফ এর ভূমিকা আছে, কোর্টে বিএসএফ থাকে। আরে কোর্টের কথা বলছো কেন ভাই? আমি বলছি যে মাদক ধরে যাচ্ছে যেভাবেই যাক, কোর্টে বিএসএফ দাঁড়িয়ে পাড়া দেয় ভাই, বড় বিশ্বাসবোধক চিহ্ন বলতে দাও, বলতে দাও। এবার ধরেছে কারা? এখানে রাজ্য পুলিশ ধরেছে যারা সীমান্ত পাহারা দেয়, যারা পাহারা দেয়, পাহারা যারা দেয়, যারা পাহারা দেয় সেখানে পাহারা দেওয়া হয় বলেই তাই ধরা পড়া গেছে। অর্থাৎ আমার বাড়ির সামনে যদি আমি সিসিটিভি রাখি তবেই আমি জানতে পারবো যে কে চুরি করতে এসেছিল। তাই এটা আপনার রাজ্যে পুলিশ কি ধরেনি? আমার কথা হচ্ছে আমি এখানে শেখ শাহজাহানের হয়ে কথা বলতে আসিনি সন্ন্যালী, আগে খুব পরিষ্কার জেনে নাও। কিন্তু শেখ শাহজাহানকে গার্ড করে দায়িত্ব আছে আপনার। না ভাই, আমি আমি শুনুন, এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন, না না সৌরপ্রিয় দত্ত, আমি শেখ শাহজাহানকে, শেখ শাহজাহানকে উপর গার্ড করছি। শেখ শাহজাহানের কোনো অন্যায় কি? না, শেখ শাহজাহানের কোনো অন্যায় কি? আমি এখানে সমর্থন করতে বসিনি, যেই করুক না কেন, অন্তত আমি করতে বসিনি। বর্ডার ছেড়ে আপনি গ্রামের ভিতরে ঢুকুন, আমি তৃণমূল কংগ্রেস করি, বন্ধ করে রেখে শেখ শাহজাহান যে অন্যায় করেছে, বন্ধ করে রেখে ওখানে প্রাণ নষ্ট করা হয়েছে। যদি কোনো অন্যায় করে থাকে তার কোনো দায়ভার তৃণমূল কংগ্রেসের নয়, এবং তার করা শাস্তি হোক আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমরা এই যে পুরুষ মহিলা এই যদি এই ভাগটা না করো, আমি একটা তোমায় কথা বলি, একটা কথা বলি, না না না, মহিলারা বলছে বিনোদন হতো, দুটো বিষয়। এক হচ্ছে কোনো দায়ভার শেখ শাহজাহানের নয় আপনি এখানে এসে বলছেন, কারণ আপনার পরিচয় থাকে তৃণমূল কংগ্রেস সমর্থক। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন শেখ শাহজাহানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, টার্গেট করা হয়েছে। বাকি মন্ত্রী বলছেন শেখ শাহজাহান ভদ্রলোক, আরেক মন্ত্রী বলছেন শেখ শাহজাহান স্বাধীনতা সংগ্রামী। কিছু তিল ফেলা হয়, কিছু তিলকে তাল করা হয়, যেটা ঘটনা হয় না সেটা বলা বানিয়ে দেওয়া হচ্ছে। তুমি বলছো যে মহিলারা বলছে তাদের সঙ্গে এই বিনোদন করা হতো, এই হতো সেই হতো, আমার কথা হচ্ছে বসিরহাটে বাসি যত মহিলা আছে সবাই এই কথা বলছে, বলছে না? এবার তুমি বলছো এই রেখা পাত্র, একজনও আমি তোমাকে 25 খানা ভিডিও দেবো সন্ন্যালী, যে বলতো এই ধরনের ঘটনা কংগ্রেসের পঞ্চায়েতের নেত্রী, তাকে কি অশ্লীল ভাষায় বাকি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা গালিগালাজ করেছে? যে কোন জায়গায় যে কোন পার্টিরই হোক মহিলাদের এই এটা হচ্ছে, এটা হচ্ছে কাজ, একদম অন্যায়। আমি বলছি কাকে সাপোর্ট করে করতে বসেছে, আমি কোনোভাবেই কাকে সাপোর্ট করছে আপনি? কারণ এমন এমন কিছু কিছু কাজ যেগুলো প্রমাণিত যে জমি দখল, ভেরি দখল এই কাজগুলো উনি করেছে, তাহলে সাপোর্ট কাকে করছেন? যেটা আমাদের সরকার বা আমাদের প্রশাসন গিয়ে তাদের কাছে গিয়ে জমিগুলো ফেরত দিচ্ছে, এটা শেখ শাহজাহানের অন্যায়। শেখ শাহজাহানকে ঘাট ধরে বার করে দেওয়া হয়েছে। খুব ভালো,
আমি কাউকে বিজেপির যারা অন্যায় করে তাদেরকে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বার করা হয় আমি আমি কাউকে টেনে একটা চড় মারলাম গালে আমি বললাম যে আমার তো দেখুন অপরাধ বোধ হয়েছে আমি এসে গালটাবার হাত বুলিয়ে দিয়ে একটা চুমু খেয়ে গেলাম অসাধারণ তত্ত্ব একটা গোটা স্কুল এত বছর ধরে বন্ধ স্কুলের ভেতরে ত্রাণের গুদাম রয়েছে সেই ত্রাণের গুদামে বস্তার মধ্যে ধুলো পড়ে গেছে ভিজুয়াল আছে আপনি চাইলে দেখে আসুন ব্যবহার করেছে সিপিএম দিনের পর দিন ব্যবহার করেছে এই লোক কি করেছে আপনারা কি করলেন তৃণমূল কি করেছে এসো বাবা এসো শেখ শাহজাহান ওলে বাবা ছোট বেবি শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের ছোট বেবি আদর করে পুষিয়ে বড় করে দুধ দিয়ে চাল দিয়ে কলা দিয়ে পুষিয়ে চাল ডাল খাইয়ে ভাড়ে বড় করেছে তাকে চেহারায় আমি আসবো এই একই জায়গা থেকে আসবো আমি মুহূর্তে অভ্র রয়েছেন অরিত্র রয়েছেন নিরাপদ সর্দারও রয়েছে নিরাপদ সর্দারের কাছে আমি আসবো তার অভ্রর কাছে আসছি অভ্র এতদিন ধরে ঘটনাগুলো ঘটছে রাজ্যের পুলিশ কি করে রাজ্যের গোয়েন্দা দপ্তর কি করে গোটা স্কুল এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম সবুজ সাথী কি দারুণ প্রজেক্ট লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী নাকি ইন্টারন্যাশনাল লেভেলে নাকি প্রশংসা পেয়েছে কন্যারা স্কুলে যেতে পারছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না সেখানে বাচ্চার মায়েরা স্কুলে যাচ্ছে তো রাত 12টার পর গিয়ে নাচ গান করছে ক্লাস বন্দি ত্রাণ পড়ে রয়েছে অথচ সবুজ সাথী সাইকেলগুলো তাহলে কোথায় যাচ্ছে মিড ডে মিল কোথায় যাচ্ছে কন্যাশ্রী সেই কন্যাদের কি হবে মানে এটা কি ধরনের একটা ছদ্ম মানে পরিহাস আমি আমি আমার বলার ভাষা নেই কার্যত অভ্র সোনালী দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রত্যেকে খোলা চোখে বুঝতে পারছি যে শেখ শাহজাহান একজন মারকামারা ক্রিমিনাল একজন মাফিয়া কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থকদের কাছে বা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে তিনি একজন বহুমুখী প্রতিভা তিনি ওই যে এরিয়াটা দখল করেছেন খালি তাই নয় তৃণমূলকে ভোট বাক্স সমৃদ্ধ করেছেন খালি তাই নয় তার সঙ্গে পার্টি অফিসগুলোও সদ্ব্যবহার করেছেন কী সদ্ব্যবহার ওখানকার মা মরেদের রাতের বেলা ওখানে ডেকে যা করার মনোরঞ্জন করার উনি করেছেন সেই জন্য উনি তৃণমূলের বহুমুখী প্রতিভা মনোরঞ্জন নয় কি ভাষা যাদের দেখতে ভালো তাদের চোখে তারা নাচবে তারা মঞ্চে নাচবে তারা পিঠে বানাবে আর যাদের দেখতে খারাপ তাদেরকে গা হাত পাটে পানো হবে এবং চা বানানো হবে এবং পিঠে লাভার চিংড়ি কাকু দলকে সমৃদ্ধ করেছেন আপনি ভাবুন না চিংড়ির ব্যবসা একদিকে চলছে এক হাতে চিংড়ি গলদা চিংড়ি অন্য হাতে নাকি মাদক এই হচ্ছে বহুমুখী প্রতিভার নমুনা আর আমি একটা কথা বলতে চাই অভিযোগ যখন আসছে এই যে একজনকে বললেন যে 2022 থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার তো এখন আজকে মনে হচ্ছে যে ওনার তো 17টা গাড়ি পাওয়া গেছিল এই শেখ শাহজাহানের ওনার বোধহয় গ্যারেজের ব্যবসাও আছে উনি এই লোকটাকে সময় মতো গ্যারেজ করে দিয়েছেন খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্যেরও কিন্তু বেশ কিছু এক্সিকিউটিভ বডিজ আছে নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে যেটা নিশ্চয়ই অরিন্দমদা আলোকপাত করবেন তারা এতদিন ধরে কী করছিল এই পরিস্থিতিতে NIA কারণ হিউম্যান ট্রাফিকিংয়েরও অভিযোগ আসছে সেটার অরিজিনাল জুরিসডিকশন কিন্তু NIA-র রয়েছে NIA-র এবং NCB নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে কিন্তু ইমিডিয়েট হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে তা যদি না হয় কারণ আমরা দেখেছি রাজ্যের পুলিশমন্ত্রী নিজে অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে নির্লজ্জের মতো এই বহুমুখী প্রতিভা শেখ শাহজাহানকে কিন্তু সমর্থন করেছেন যেটা দিদি আপনিও বলছিলেন তার মানে রাজ্যের যে কটা এক্সিকিউটিভ বডিজ আছে তারা সেফগার্ড করবে এই শেখ শাহজাহানকে ইনফ্যাক্ট 700 ওপরে অভিযোগ পাওয়ার পরে বিভিন্ন জায়গায় ক্যাম্প খাটাতে হয়েছে নাকি এই লোকটার জন্য আর ইতিহাসে আমরা দেখেছি একটা লোক এমন মাফিয়াগিরি করেছে যে ক্যাম্প খাটিয়ে অভিযোগ নিতে হয়েছে তারপরেও এই রাজ্য সরকার থেকে কোন অভিযোগে অ্যারেস্ট করেছে খালি এই জমি অর্পণের জন্য এবং ইডিকে মারার জন্য মহিলাদের বিরুদ্ধে তার এই যে ক্রাইমসগুলো তার জন্য কিন্তু অ্যারেস্ট করা হয়নি প্রথমে আধার সময় নেওয়া হতো না